আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিং এর আসের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং এম বিএ প্রিমিনারির ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই এবং এম বিএ ফাইনাল ইয়ারের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বইয়ের একটি চাপজন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং নিয়ে আলোচনা করব এই চাপ্টারটি বিবিএ অনার্স থার্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টেই আছে এবং এম বিএ ফাইনাল ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এবং প্রিলিমিনারির অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট উভয় ডিপার্টমেন্টেই কিন্তু এই চাপ্টারটি আছে বা এই বই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ে এই চাপ্টারটি আছে তো এই চাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি চাপ্টার এই চাপ্টার থেকে সাধারণত চোদ্দ মার্সের ম্যাথ সেট হয়ে থাকে অ্যানুইয়ের কোয়েশ্চনে তো এই চাপ্টারটি যদি তোমরা ভালো করে অনুসরণ করো তাহলে আশা করি তোমরা পরীক্ষায় যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো তোমরা অ্যান্সার করতে পারবা তো এই চাপ্টারটি কিভাবে তোমাদেরকে সহজভাবে বোঝানো যায় তার জন্য আমি কিছু রুলস এবং কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আজকে কথা বলবো সাথে একটি ম্যাথ আমি সলভ করে দেখাবো যাতে আমাদের যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলোর প্রয়োগ আমরা করতে পারি তো আশা করি এই ক্লাসটি দেখলে তোমাদের এই চাপটা সম্পর্কে অনেকটাই ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি তার আগে বলে তোমরা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সাথে আমার চ্যানেলটি সম্পর্কে শেয়ার করবা যাতে তারাও উপকৃত হতে পারে এবং সাথে আমাদের একটা ফেসবুক পেজ আছে ইজি অ্যাকাউন্টিং নামে সেই ফেসবুক পেজে তোমরা লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবা যাতে আমাদের আপডেটকৃত ক্লাসগুলো তোমরা খুব সহজেই সবার আগে পেয়ে যেতে পারো তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আমরা আরেকটি অ্যানাউন্সমেন্ট দিতে আমাদের ইজি অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে বিবিএ অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং এম বি এ ফাইনাল ইয়ারের জন্য কিছু অনলাইন কোর্সের আয়োজন করা হয়েছে যদি সেই কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে উপরে স্ক্রিনে দেখানো সেই নাম্বারের সাথে নাম্বারে যোগাযোগ করলে তোমরা খুব সহজেই আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারবা তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আমরা প্রথমেই দেখব যে অ্যাবজপশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং তার কিভাবে নিট ইনকাম নির্ণয় করে তো অ্যাবজপশন কস্টিং সিস্টেম মানে হচ্ছে অ্যাবজপশন কস্টিং সকল ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেন্স মানে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সকে উৎপাদন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে তা আমরা বলতে পারি যেই কস্টিং সিস্টেমে সকল প্রকার ডিরেক্ট এবং ইনডিরেক্ট উৎপাদন ব্যয়কে আর উৎপাদন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে তাকে অ্যাবজপশন কস্টিং বলে এবং ভেরিয়েবল কস্টিং বলতে বুঝি আমরা যেই সকল যেই যে যেই পদ্ধতিতে আমরা শুধুমাত্র ভেরিয়েবল উৎপাদন ব্যয়কে অর্থাৎ পরিবর্তনশীল উৎপাদন ব্যয়কে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত করি সেটাকে বলা হয় ভেরিয়েবল কস্টিং সিস্টেম। তো এই দুইটা সিস্টেমের মধ্যে পার্থক্য হচ্ছে মূলত অ্যাবজর্পশন কস্টিং উৎপাদন ব্যয়ের মধ্যে সকল প্রকার উৎপাদন ব্যয়কে অন্তর্ভুক্ত করে আর ভেরিয়েবল কস্টিং শুধুমাত্র তার উৎপাদন ব্যয়ের মধ্যে শুধুমাত্র ভেরিয়েবল উৎপাদন ব্যয় বা পরিবর্তনশীল উৎপাদন ব্যয়কে অন্তর্ভুক্ত করে। তো একটু পরে আমরা এই জিনিসগুলো সম্পর্কে আরো ক্লিয়ার জানব তার আগে আমরা প্রথমে দেখে নেব অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং কিভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার তোমরা জানতে পারো তাহলে খুব সহজে এই ম্যাথগুলো সলভ করতে পারবা প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট দেখব অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্টে তারপর দেখব আমরা ভেরিয়েবল কস্টিং সিস্টেমের ইনকাম স্টেটমেন্ট তো প্রথমে আমরা দেখে নিই কস্টিং সিস্টেম কিভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম প্রথমে ইনকাম স্টেটমেন্টে লিখে সেলস সেলস থেকে বাদ দেয় হচ্ছে প্রোডাক্ট কস্ট প্রোডাক্ট কস্ট মানে পণ্যের উৎপাদন ব্যয় এখানে উৎপাদন ব্যয়ের মধ্যে ভেরিয়েবল ফিক্সড যত প্রকার উৎপাদন ব্যয় আছে সকল প্রকারের উৎপাদন ব্যয় কিন্তু এই প্রোডাক্ট কস্ট অন্তর্ভুক্ত করে এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার প্রোডাক্ট কস্ট কি তো প্রোডাক্ট কস্ট কি দেখো এখানে লেখা আছে প্রোডাক্ট কস্ট রেফার টু দ্য কস্ট ইনকার্ড বাই এ বিজনেস ফ্রম দ্য ম্যানুফ্যাকচারিং এ প্রোডাক্ট একটা পণ্য উৎপাদন করার জন্য যত প্রকার ব্যয় হয় সংগঠিত হয় সবগুলোকে বলা হয় প্রোডাক্ট কস্ট এটার এলিমেন্টস গুলো কি কি এগুলো একটু তোমরা মনে রাখবা যে প্রোডাক্ট কস্টগুলো কি কি প্রোডাক্ট কস্টগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল তারপর হচ্ছে তোমার ডিরেক্ট লেবার অর্থাৎ শ্রম তারপর হচ্ছে ফ্যাক্টরি ওভার হেড ফিক্সড এবং ভেরিয়েবল উভয় প্রকারের ফ্যাক্টরি ওভার হেড বা প্রোডাকশন ওভারহেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড একই কথা এগুলো অর্থাৎ উৎপাদন সংক্রান্ত যত ওভার আছে আসু উপরি বেয়ে সবগুলো কিন্তু এই প্রোডাক্ট কস্টের অন্তর্ভুক্ত হবে তো এ হচ্ছে প্রোডাক্ট কস্ট এবার অ্যাবজর্পশন কস্টিং প্রোডাক্ট কস্ট বাদ দেওয়ার পর যে কাজটা করে তার গ্রস প্রফিট নির্ণয় করে অর্থাৎ সেলস থেকে প্রোডাক্ট কস্ট বাদ দিলে গ্রস প্রফিট আসবে এবার গ্রস প্রফিট থেকে বাদ দিলে পিরিয়ডিক কস্ট পিরিয়ডিক কস্ট বাদ দেওয়ার পর পাবো আমরা নেট ইনকাম এখন পিরিয়ডিক কস্ট কি পিরিয়ডিক পিরিয়ড কস্ট আর বেসিক্যালি অল কস্ট আদার দেন প্রোডাক্ট কস্ট তার মানে একটা পণ্য ব্যবসায়ী পণ্য উৎপাদন ব্যতীত যত ব্যয় আছে সকল ব্যয়ের যোগফল বা সমষ্টিকে বলা হয় পিরিয়ডিক কস্ট উৎপাদন ব্যতীত যত ব্যয় আছে সেগুলোর এলিমেন্টসগুলো কি কি সেলিং এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কমার্শিয়াল এক্সপেন্স মার্কেটিং এক্সপেন্স যে নামে থাকুক না কেন মনে রাখবা পণ্য উৎপাদন ব্যতীত অন্য কোনো খরচ থাকলে সেটাই পিরিয়ড কস্ট তো এই পিরিয়ড কস্টটা যখন বাদ দিব তখন আমরা পেয়ে যাব নিট ইনকাম তাহলে আমরা বুঝলাম অ্যাবজপশন কস্টিং নিট ইনকাম বের করার যে সিস্টেম সেটা হচ্ছে সেলস থেকে প্রোডাক্ট কস্টগুলোকে বাদ দিব তাহলে আসবে গ্রস প্রফিট ওইখান থেকে যদি আমরা প্রিওডিক কস্টগুলো বাদ দিই তাহলে আসবে নিট ইনকাম এটা সাধারণত নর্মালি যে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি সেই একই নিয়মের ইনকাম স্টেটমেন্ট এবার আমরা দেখব ভেরিয়েবল কস্টিং কীভাবে নির্ণয় করে ভেরিয়েবল কস্টিং নির্ণয় করা হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে তার মানে অ্যাবজপশন কস্টিং বাদ দিত কি প্রোডাক্ট কস্ট আর সেলি ভেরিয়েবল কস্টিং বাদ দিচ্ছে কি ভেরিয়েবল কস্ট তার মানে দুইজনের নীতিমালাটাই ভিন্ন দুজন ভিন্নভাবে উপস্থাপন করতেছে তার ইনিট ইনকামটাকে একজন হচ্ছে সেলস থেকে প্রোডাক্ট কস্ট বাদ দিচ্ছে গ্রস প্রফিট পিরিয়ড কস্ট বাদ দিলে নিট ইনকাম আর ভেরিয়েবল কস্ট কি করছে সেলস থেকে কস্ট বাদ দিবে এখন ভেরিয়েবল কস্ট কি এটা তো প্রশ্ন আসতে পারে কস্ট কস্ট হচ্ছে টু ভেরি প্রফেশনালি উইথ অফ আউটপুট অর্থাৎ পণ্যের পরিমাণের উপর ভিত্তি করে যে খরচটা ডিরেক্টলি প্রত্যক্ষভাবে প্রফেশনালি আনুপাতিক হারে বাড়ে বা কমে সেটাই হচ্ছে কি ভেরিয়েবল কস্ট তো ভেরিয়েবল কস্টের উপাদানগুলো কি কি হতে পারে ডিরেক্ট ম্যাটেরিয়াল ভেরিয়েবল কস্ট ডিরেক্ট লেবার ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড এটা ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কমার্শিয়াল এ ধরনের যত খরচ আছে সবগুলোই ভেরিয়েবল কস্টের অন্তর্ভুক্ত তার মানে এখানে ভেরিয়েবল কস্টগুলো সেলস থেকে সকল ভেরিয়েবল কস্টগুলো বাদ দিব বাদ দিলে আমরা পেয়ে যাব কি কন্ট্রিবিউশন মার্জিন এবার কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাদের বাদ দিতে হবে ফিক্সড কস্ট ফিক্সড কস্ট মানে স্থির ব্যয় তো স্থির ব্যয়টা কি এ ফিক্সড কস্ট ইজ টু কস্ট দ্যাট ডাজ নট চেঞ্জ উইথ অ্যান ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য কোয়ান্টিটি অফ আউটপুট পণ্যের উৎপাদন বাড়বে বা কমলে বাড়লে বা কমলে যে খরচটা কোনো পরিবর্তন হয় না স্থির থাকে কোনো চেঞ্জ হয় না সেটাকে বলা হয় ফিক্সড কস্ট তো ফিক্সড কস্টের মধ্যে উৎপাদনগুলো কী কী ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং যত এক্সপেন্স থাকবে ফিক্সড ওই ফিক্সড কস্টগুলো এখানে আমাদের লিখতে হবে তো এই ফিস কস্টটা যখন আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিব তখন আমরা পেয়ে যাব নেট ইনকাম তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং জাস্ট দুটা সিস্টেম এই দুইটা সিস্টেমই আমরা ইনকাম স্টেটমেন্ট করতে পারি একই এলিমেন্টসগুলো নিয়ে একটাতে শুধুমাত্র সেলস থেকে প্রোডাক্ট কস্ট বাদ দিব গ্রস প্রফিট পিরিয়ড কস্ট বাদ দিলে নেট ইনকাম আর একটা সিস্টেমে সেলস থেকে ভেরিয়েবলগুলো আমরা বাদ দিলে কন্ট্রিবিউশন পাবো আর ফিক্সড বাদ দিলে নেট ইনকাম পাবো এই হচ্ছে টোটাল অ্যাবজরপশন কস্ট এবং ভেরিয়েবল কস্টিং সিস্টেম এখন আমরা যে খরচগুলো দেখেছি এই খরচগুলো কি আমরা একটু দেখব এই যে আমরা টোটাল যে একটু এলিমেন্টসগুলো পেলাম তো এলিমেন্টসগুলোর মধ্যে দেখো এই ছয়টা এলিমেন্টসই মূলত আমাদের অঙ্কে লাগবে কয়টা এলিমেন্টস ছয়টা কি কী দেওয়া থাকবে একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া থাকবে ডিরেক্ট লেবার দেওয়া থাকবে তারপর ভেরিয়েবল ফ্যাক্টর ওভার হেড ফিক্সড ফ্যাক্টর ওভার হেড ভেরিয়েবল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কমার্শিয়াল যেই নামে থাকুক না কেন আর কি ফিক্স সেলিং তার মানে এখানে আমাদের প্রথম হচ্ছে ম্যাটেরিয়াল এবং লেবার এই দুটো হচ্ছে মূল উপাদান এরপর লাগবে আমাদের ফ্যাক্টরি ওভারহেড প্রোডাকশন ওভারহেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড অর্থাৎ পণ্য উৎপাদনের জন্য উপরি ব্যয়গুলো তো সেগুলোর দুটো অপশন একটা হচ্ছে ভেরিয়েবল হতে পারে ফিক্সড হতে পারে আর হচ্ছে পণ্য বিক্রয় বিতরণ ব্যয় প্রশাসনিক ব্যয় এগুলোর ভেরিয়েবল ফিক্সড দেওয়া থাকতে পারে তার মানে আমাদের ছয়টা আইটেম দেওয়া থাকতে পারে এখন আমাদের জানতে হবে এই ছয়টা আইটেম দিয়ে যদি আমরা অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং করি তাহলে আমাদের এই কোন আইটেমটা কোথায় যাচ্ছে সেটা যদি আমরা একটু গ্রাফিক্যালি মনে রাখতে পারি তাহলে এই চাপ্টারটা আমাদের জন্য খুব সহজ হয়ে যায় যেমন ধরো আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট ম্যাটেরিয়াল আমরা যদি অ্যাবজরশন কস্টিংয়ে যদি ভাগ করতে যাই এটা কোথায় যাবে পিরিয়ড কস্ট না প্রোডাক্ট কস্টে তা আমরা যেন প্রোডাক্ট কস্ট মানে উৎপাদন ব্যয় আর ম্যাটেরিয়াল দিয়ে আমরা পণ্য উৎপাদন করে থাকি তাই এটা প্রোডাক্ট কস্টে যাবে ভেরিয়েবল কস্টিংয়ে কোথায় যাবে মনে রাখবেন ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার এগুলো জন্ম থেকেই ভেরিয়েবল এদের নেচারই হচ্ছে ভেরিয়েবল সো এগুলো যাবে কোথায় ভেরিয়েবল কস্টে সেম ডিরেক্ট লেবার এটা যেমন প্রোডাক্ট কস্টে আসবে উৎপাদন ব্যয়ে আবার এখানে আসবে কোথায় ভেরিয়েবল কস্টে ভেরিয়েবল ফ্যাক্টর ওভার হেড এটাও উৎপাদন ব্যয়ের অংশ যেহেতু ফ্যাক্টর ওভার হেড প্রোডাকশন ওভার হেড ম্যানুফ্যাকচারিং ওভার হেড লেখা থাকতে পারে এখানে তো এটার প্রোডাক্ট কষ্টে আসবে আর ভেরিয়েবল কস্টিংটা ভেরিয়েবল যেহেতু আসছে সাথে ও ভেরিয়েবল কস্টিং আসবে ফিক্সড ফ্যাক্টর ওভার হেড ফিক্সড ফ্যাক্টর ওভারহেড কিন্তু উৎপাদন ব্যয়ের অংশ কোথায় আসবে এটা উৎপাদন ব্যয়ে আসবে কিন্তু ভেরিয়েবল কস্টিংয়ে গিয়ে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে কিন্তু সেই উৎপাদন ব্যয়ের মধ্যে নিবে না সে কিন্তু দিবে কোথায় ফিক্সড কস্টে এবং ভেরিয়েবল সেলিং এক্সপেন্স এখানে পিরিয়ড কস্টে যেহেতু এটা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট না এই জন্য প্রিওড কস্টে কিন্তু ভেরিয়েবল কস্টিংয়ে যেহেতু এটা ভেরিয়েবল তাই এটা ভেরিয়েবল কস্টিং এর সাথে যাবে তো এবার ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই ফিক্সড এক্সপেন্স এটা যেমন পিরিয়ড কস্ট আর এটা এদিকে কোথায় ফিক্সড কস্টে যাবে যেহেতু এখানে ফিক্স কস্টটা আমাদের ফিক্সড ফিক্স কস্টে যাবে আর এদিকে যেহেতু এটা প্রোডাকশন ব্যয় না তাই এটা কোথায় যাবে পিরিয়ড কস্টে যাবে আশা করি তোমরা এই গ্রাফটা বুঝতে পারছো এই খরচগুলো নিয়ে মূলত আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যেভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করি না কেন এখানে আমাদের উপরে চারটা আইটেম আসে আর নিচে আসে কয়টা তিনটা আইটেম দুইটা আইটেম আর এখানেও আমাদের উপরে চারটা নিচে শুধু দুইটা পার্থক্যটা কি এখানে হেডটা উপরে চলে যায় প্রোডাক্ট কস্টে চলে যায় আর এখানে চলে যাচ্ছে কস্টে আর এখানে ভেরিয়েবল সেলিং কস্টে চলে যাবে পিরিয়ড কস্টে আর এখানে সেলিং কস্ট চলে যাবে টোটাল ভেরিয়েবল কস্টে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা চলে যাব কিছু সাপোর্টিং ওয়ার্কিংসে ওয়ার্কিংসগুলো যদি আমরা বুঝতে পারি এবং ওয়ার্কিংসগুলো করতে পারি তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কটা করতে পারবো এখানে আমি প্রথমে দেখালাম ক্যালকুলেশন অফ সেলস ইউনিট প্রোডাকশন ইউনিট ক্লোজিং ইনভেন্টরি ইউনিট যদি কোনো অঙ্কে আমাদের সেলস ইউনিট প্রোডাকশন ইউনিট বা ক্লোজিং ইনভেন্টরি ইউনিট দেওয়া না থাকে তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো তাহলে তখন তোমরা একটা সূত্র ইউজ করবা সূত্রটা হচ্ছে সেলস ইউনিট ইকুয়াল টু ওপেনিং ইনভেন্টরি ইউনিট প্রোডাকশন ইউনিট মাইনাস ক্লোজিং ইনভেন্টরি ইউনিট তো এখানে দেখো যদি তোমাদের অঙ্কে দেওয়া থাকবে যে সেলস ইউনিট ওপনিং ইনভেন্টারি ইউনিট প্রোডাকশন ইউনিট ক্লোজিং ইনভেন্টারি ইউনিট এই চারটার মধ্যে কোনোটা না থাকে তাহলে আমরা কিন্তু এই ফর্মুলা বা এই সমীকরণে বের করব অর্থাৎ এই চারটার মধ্যে যে তিনটা দেওয়া থাকবে এই তিনটা এই তিন চারটা আইটেম থেকে যদি কোনো তিনটা আইটেম তোমার কাছে দেওয়া থাকে তাহলে আরেকটা আইটেম তুমি সমীকরণে বসাইয়া বের করে নিতে পারবা যেমন কোনো অঙ্কে দেখবা যে সেলস ইউনিট দেওয়া আছে কিন্তু প্রোডাকশন নাই কোনো অঙ্কে প্রোডাকশনটা দেওয়া আছে কিন্তু সেলস নাই কোনো অঙ্কে সেলস প্রোডাকশন দুইটাই আছে ক্লোজিং ইনভেন্টরি নাই তবে এক্ষেত্রে সত্য যদি ওপেনিং ইনভেন্টরির কথা বলা না থাকে ওপেনিং ইনভেন্টরি বের করার দরকার নাই ওপেনিং ইনভেন্টারি তোমরা জিরো ধরে নিবা দেখো তাহলে কোনো অঙ্কে শুধু সেলস আর ক্লোজিং দেওয়া আছে তার মানে ওপেনিং জিরো আর প্রোডাকশনটা বের করে নিবা কোন অঙ্কে যদি সেলস ইউনিট দেওয়া আছে প্রোডাকশন দেওয়া আছে ওপেনিং নাই তাহলে ক্লোজিং ইনভেন্টরিটা বের করে নিবা কিন্তু কোনো অঙ্কে যদি দেখা গেল তোমার ওপেনিং আছে সেলস আছে প্রোডাকশন আছে কিন্তু ক্লোজিংটা নাই তাহলে ক্লোজিং ইনভেন্টরিটা বের করে নিবা তাহলে তোমাদের অঙ্কের মধ্যে প্রথমে দেখবা যে ওপেনিং যদি না থাকে ওপেনিং জিরো এছাড়া বাকি তিনটা সেলস ইউনিট প্রোডাকশন ইউনিট ক্লোজিং ইউনিয়টারি ইউনিট দেওয়া আছে কিনা এবার আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখা আনি চল যেমন এই একটা ম্যাপ দেখো এই ম্যাপটা অনেকবার আসছে এন তেরো সাল সতেরো সাল আঠারো সালে আসছে চোদ্দো সাল আসছে বিভিন্ন ডিপার্টমেন্টে তো এখানে দেখো নর্মাল ক্যাপাসিটি আছে এটা আমরা ধরলাম না বিগিনিং ইউনিট আছে দুশো ইউনিট প্রোডাকশন আছে নয়শো ইউনিট আর সেলস আছে এক হাজার ইউনিট তার মানে কি নাই এই অঙ্কে কিন্তু ক্লোজিং ইনভেন্টারি নাই তো আমাদের কিন্তু ক্লোজিং ইনভেন্টারিটা বের করতে হবে এই অঙ্ক থেকে যদি এই অঙ্কে ক্লোজিংটা দেওয়া নাই তাহলে ক্লোজিংটা বের করতে হবে কারণ আমাদের ওই ফর্মুলায় যদি আমরা বিগিনিং ইনভেন্টারি দুইশো প্রোডাকশনের জায়গায় নয়শো এবং সেলসের জায়গায় এক হাজার বসাই তাহলে আমাদের অটোমেটিকলি ক্লোজিংটা বের করতে পারবো যেমন আরেকটা ম্যাচ যদি আমরা দেখি এখানে বিগিন ইনভেন্টারি আছে কত বিশ হাজার আর প্রোডাকশন আছে কত নব্বই হাজার ইন্ডিং ইনভেন্টারি আছে কত তিরিশ হাজার এখানে কিন্তু আমাদের সেলস ইউনিট নেয় কত ইউনিট সেল করেছি তা কিন্তু বলা নাই কোথাও কারণ এখান থেকে আমরা এই তিনটা যদি বিগিনিং এর জায়গায় প্রোডাকশন এবং এর জায়গায় বসাই দিই আমাদের সেলস ইউনিট চলে আসবে তো এরকম কোয়েশ্চেনটা তোমরা পড়বা পরার পর এখানে যেমন দেখো এখানে আমাদের সেলস আছে এক লাখ পঞ্চাশ হাজার কেজি তারপর ওপেনিং ইনভেন্টার আছে চব্বিশ হাজার কেজি আর ফিনিশ গুডস আছে পঁয়ত্রিশ হাজার কেজি কি নাই এখানে প্রোডাকশন ইউনিট নেই সো আমাদের এখানে প্রোডাকশন ইউনিটটা বের করতে হবে আরেকটা অঙ্ক আমরা যদি দেখি এখানে বিগিনিং ইনভেন্টারি আছে চার হাজার কেজি তারপর সেলস আছে বিশ হাজার ইউনিট অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে কত চব্বিশ হাজার ইউনিট তার মানে কি নাই ক্লোজিং ইনভেন্টারি নেই তাহলে আমাদের ক্লোজিং ইনভেন্টারিটা বের করতে হবে তাহলে এই যে এইভাবে প্রত্যেকটা ম্যাথ পড়ার পরে দেখবা যে এখানে কোন আইটেমটা নাই যে আইটেমটা থাকবে না সেই আইটেমটা আমরা ক্যালকুলেশন করে সমীকরণে বের করে নিতে পারবো আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার তাহলে তোমাদের প্রথমে ওয়ার্কিংসের মাধ্যমে এখান থেকে কোনোটা মিসিং থাকলে সেটা বের করে নিতে হবে নাম্বার দুই আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা আমরা বের করব। কেন বের করব ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করে নিলে তোমাদের অঙ্কটা করতে খুবই সহজ হয়ে যাবে আর যদি ম্যানুফ্যাকচারিং কস্টটা যদি তুমি অঙ্কের ভিতরে ক্যালকুলেশন করতে চাও অঙ্কটা একটু বড়ো হয়ে যাবে আর দেখতে সুন্দর লাগবে না এই জন্য আমরা আলাদা করে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করে নিব তো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করার সময় আমরা এখানে মনে রাখবো অ্যাবজপশন কস্টিং ম্যানুফ্যাকচারিং কস্টের যে উপাদান চারটা সেই চারটাকে নিবে একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যাবজপশন কস্টিং আসবে ভেরিয়েবল কস্টিংও আসবে বা ডিরেক্ট কস্টিংও আসবে ডিরেক্ট কস্টিং আর ভেরিয়েল কস্টিং একই কথা ডিরেক্ট লেবার অ্যাবজপশন কস্টিংও আসবে ডিরেক্ট কস্টিংও বা ভেরিয়েবল কস্টিংও আসবে ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড অ্যাবজপশন কস্টিংও আসবে ভেরিয়েবল কস্টিংও আসবে ফিক্সড ফ্যাক্টর ওভারহেড ফিক্সড প্রোডাকশন ওভারহেড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যদি থাকে তাহলে সেটা শুধুমাত্র অ্যাডজশন কস্টিং আসবে সেটা কিন্তু ভেরিয়েবল কস্টিং এ আসবে না মনে রাখবা সেটা কিন্তু ভেরিয়েবল কস্টিং এ আসবে না তোমরা এটা মনে রাখতে হবে এখানে কিন্তু ভেরিয়েবল কস্টিং এটা আসবে না কেন কারণ ওই যে আমরা বলেছিলাম ভেরিয়েবল কস্টিং এর মূল নীতি হচ্ছে সেই উৎপাদন ব্যয়ের মধ্যে কোনো ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত করে না সো এটা যেহেতু ফিক্সড কস্ট তাই সেই ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত করবে না এখন কিছু কিছু অঙ্ক দেখবা যে তোমাদের সরাসরি ম্যাটারিয়াল লেবার এগুলো সবসময় দেওয়া নাই তো ম্যাটেরিয়াল লেবার যদি দেওয়া না থাকে তাহলে তোমরা কি করবে। তখন মনে রাখবা যে ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েবল ওভার হেড এই তিনটার দেওয়া না দিয়ে তারা একটা কম্বাইন্ড অ্যামাউন্ট দেওয়া থাকে সেটা নাম দেওয়া থাকে ভেরিয়েবল প্রোডাকশন কস্ট ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বা ভেরিয়েবল স্ট্যান্ডার্ড কস্ট এই নামগুলো যখন থাকবে তখন বুঝতে হবে এই তিনটাকে কম্পোজিট করে তিনটাকে একসাথে একটা রেট দিয়ে দিছে তখন কি হবে ওই অ্যামাউন্টটা থাকবে ভেরিয়েবল প্রোডাকশন কস্ট নামে সেটা এসিতেও আসবে ডিসিতেও আসবে এটার সাথে শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টর ওভারহেডটা এখানে যোগ করে দিলে আমাদের উৎপাদন ব্যয়টা বের হয়ে যাবে এখন ফিক্সড ফ্যাক্টর ওভারহেডটা এগুলো দেখবা ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েবল ওভারহেড এগুলো কিন্তু কোয়েশ্চেনে পার ইউনিটে দেওয়া থাকে কিরকম দেখে আসি আমরা একটু যেমন দেখো এখানে দেওয়া আছে ম্যাটেরিয়াল দুই টাকা লেবার দুই টাকা ভেরিয়েবল ওভারহেড এক টাকা ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স সাতাশশো টাকা কিন্তু টোটালে আছে দেখছো তোমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স কত আছে সাতাশশো টাকা কিন্তু টোটালে আছে আর বাকিগুলো পার ইউনিটে দেওয়া আছে সেম আরেকটা ম্যাথ যদি আমরা দেখি এখানেও আমাদের ম্যাটেরিয়াল দেওয়া আছে বিশ টাকা ভেরিয়েবল ওভার ওভারহেড আছে ছয় টাকা ভেরিয়েবল লেবার কস্ট আছে পাঁচ টাকা আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আমরা দেখি অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টর ওভারহেড আছে এক লক্ষ টাকা তার মানে ফিক্সড ওভার ওভারহেডটা থাকে টোটালে আর ম্যানুফ্যাকচারিং পার ইউনিটগুলো থাকে পার ইউনিটে দেওয়া থাকে এরকম প্রত্যেকটা ম্যাথে দেখবা যে সেম যেমন এই অঙ্কে দেখো এখানে কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং কস্টের আন্ডারে এখানে বলে দিচ্ছে ভেরিয়েবল কস্ট পার কেজি তার মানে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আট টাকা এই আট টাকা দিয়ে থাকার কারণে এখানে কিন্তু ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েবল ওভার এগুলো আর দেয়নি কারণ তার মানে এই আটটের মধ্যেই কিন্তু ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েবল ওভার হেড তিনটাই আছে তাই এখানে কিন্তু আর ওই ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েবল ওভার হেড আলাদা আলাদা বলার দরকার নেই এটা আট টাকা সরাসরি তিনটাকে মিলে আট টাকা হয়েছে তার ফিক্সড ওভার হেড কত আছে এক লক্ষ ষাট হাজার টাকা এটা টোটালে আছে তাহলে আমাদের প্রশ্ন কিন্তু যদি এভাবেই আসে এখন কথা হচ্ছে স্যার এগুলো তো পার ইউনিট ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েবল প্রোডাকশন যত আছে এই তিনটা তো পার ইউনিট কারণ টোটাল যেটা দেওয়া আছে রোয়েল টোটাল ফিক্স ফ্যাক্টর ওভারহেড বা টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড টোটাল প্রোডাকশন ওভারহেড এটাকে আমরা পার ইউনিটে কীভাবে কনভার্ট করব এটাকে পার ইউনিট কনভার্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা তোমরা মনে রাখবা ফিক্স ফ্যাক্টর ওভারহেডকে পার ইউনিটে কনভার্ট করার জন্য যদি কোয়েশনের নর্মাল ক্যাপাসিটি থাকে তাহলে নর্মাল ক্যাপাসিটি বাজেটেড প্রোডাকশন এগুলো দিয়ে ভাগ দিতে হবে অথবা বাজেটের প্রোডাকশন যদি থাকে তাহলে বাজেটের প্রোডাকশন দিয়ে ভাগ দিতে হবে এটা হচ্ছে মূল নিয়ম এবার যদি কোয়েশ্চেনের বাজেটের প্রোডাকশন বা নর্মাল ক্যাপাসিটি না থাকে তাহলে কি করব। তাহলে দেখো লিখে দিচ্ছি আমি ফিক্স ফ্যাক্টর ওভারহেডে টোটাল অ্যামাউন্ট দেওয়া থাকলে নর্মাল ক্যাপাসিটি এবং বাজেটের প্রোডাকশন দিয়ে ভাগ দিতে হবে যদি নর্মাল ক্যাপাসিটি এবং বাজেটের প্রোডাকশন না থাকে তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে ভাগ দিয়ে রেটটা বের করতে হবে অর্থাৎ প্রথমে দেখবে বাজেটের প্রোডাকশন নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে কিনা যদি থাকে তাহলে ওইটা দিয়ে বাঁক দিবা আর যদি না থাকে তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে বাঁক দিতে হবে এই জিনিসটা তোমরা মনে রাখো তাহলে আশা করি তোমরা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করতে পারবা এবার আমরা চলে যাই কিছু গুরুত্বপূর্ণ ভেরিয়েন্স নিয়ে আলোচনা করবো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ওভার এফ্লাইট অর আন্ডার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইট যদি হয় তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা আমরা কীভাবে করবো এখন কথা বলো স্যার ফ্যাক্টরি ওভারহেড ওভারফ্লাইড আন্ডার কী মনে রাখবা যে ফ্যাক্টর ওভারহেড কখনও আমরা প্রকৃত উৎপাদন ব্যয়ের মধ্যে প্রকৃত খরচটা অন্তর্ভুক্ত করতে পারি না কারণ আমরা যখন উৎপাদন করি তখন আমরা প্রকৃত খরচ সম্পর্কে জানি না তো আমরা ভবিষ্যতে কি খরচটা হবে সেটা উৎপাদন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হলে আমাদের আনুমানিক রেট দিয়েই কাজটা করতে হয় তো আমরা যে আনুমানিক রেটটা নেই সেই রেট অনুযায়ী আমরা কিন্তু ফ্যাক্টর ওভারহেডটাকে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত করি কিন্তু প্রকৃত খরচের সাথে এই যে আমরা যে রেটটা নিয়েছি সেই রেটের কিন্তু একটু তারতম্য হয় যে তারতম্যটুকু হয় সেটাই হচ্ছে ওভার অর ওর আন্ডার তো আমরা কীভাবে বুঝবো কোয়েশনে ওভার ফ্লাইট আন্ডার অ্যাপ্লাইট আছে কি না এটা বোঝার জন্য আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন দেখাচ্ছি দেখো আমরা লিখেছি বুঝবো ফ্যাক্টর ওভার ফ্লাইট আন্ডার অ্যাপ্লাইট নির্ণয় করতে হবে এক নম্বরে আমরা নির্ণয় করব প্রশ্নে ফিক্স ফ্যাক্টর ওভারহেড টোটাল প্রশ্নে যদি ফিক্সড ফ্যাক্টর ওভারহেড টোটাল এবং ফিক্স ফ্যাক্টর ওভারহেড পার ইউনিট দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এখানে ফিক্স ফ্যাক্টর ওভারহেড ওভার ফ্লাইট আন্ডার অপ্লাইট নির্ণয় করতে হবে তাহলে চলো দেখে আসি আমরা টোটাল এবং পার ইউনিট দেওয়া থাকলে এরকম একটা অঙ্কের এক্সাম্পল দেখে আসি যেমন এখানে একটা তোমরা ম্যাথ দেখতে পাচ্ছ সেই ম্যাথে দেখা আছে দেখো ফিক্সড ফ্যাক্টরের ওভারহেড পার ইউনিট হচ্ছে চার টাকা আবার সাথে বলা আসে ফিক্সড ফ্যাক্টরের ওভারহেড টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনো অঙ্কে এরকম ফিক্স ওভার ওভারহেড পার ইউনিট এবং ফিক্স ফ্যাক্টর ওভারহেড টোটাল উভয়ই দেওয়া থাকে তাহলে তোমরা বুঝতে পারবা যে এই অঙ্কে ফিক্স ফ্যাক্টর ওভারহেড ওভার প্লেট ওর আন্ডার প্লেটটা নির্ণয় করতে হবে এই একটা নিয়ম এবার দেখো প্রশ্নে যদি নর্মাল ক্যাপাসিটি এবং বাজেটের প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন উভয়ই যদি দেওয়া থাকে তাহলে উভয়ের মধ্যে ভিন্নতা থাকলে তাহলে আমরা ফিক্স ফ্যাক্টর ওভারহেডটা বের করে নিব ওভার প্ল্যাট আন্ডার প্লেটটা বের করতে হবে তারপরে ভালো করে বুঝো প্রশ্নে যে নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে এবং বাজেটের প্রোডাকশন দেওয়া আছে তার সাথে অ্যাকচুয়াল প্রোডাকশনের ভিন্নতা থাকলেই আমরা ফিক্সড ফ্যাক্টর ওভারহেড ওভার প্লেট আর আন্ডার প্লেটটা বের করতে যেমন দেখো এই ম্যাপটাই আমরা দেখি যে এখানে দেখো নর্মাল ক্যাপাসিটি কত এক হাজার ইউনিট আবার প্রোডাকশন দেওয়া আছে কত নয়শো ইউনিট তার মানে এই অঙ্কে কিন্তু ফিক্স আন্ডার অ্যাপ্লাইটটা বের করতে হবে কারণ যেহেতু দুইটার মধ্যে কি আছে ভিন্নতা আছে সেম আমরা আরেকটা ম্যাথে যাই যেমন এই ম্যাপটাই আমাদের নর্মাল ক্যাপাসিটি হচ্ছে এক লাখ ইউনিট আর প্রোডাকশন হচ্ছে নব্বই হাজার ইউনিট তাহলে এখানেও আমাদের বেরিয়েন্সটা বের করতে হবে এখানে আমাদের ক্যাপাসিটি আছে এক লক্ষ ষাট হাজার ইউনিট এখন আমাদের প্রোডাকশনটা দেওয়া ছিল না যদি প্রোডাকশনটা বের করে এক লাখ সাইটের চেয়ে যদি কম বেশি হয় তাহলে বেরিয়েন্স বের করব যদি এক লাখ সাইটেই চলে আসে তাহলে আমরা ভেরিয়েন্স বের করবো না সিমিলার দেখো আরেকটা নিয়ম এখানে আমাদের নর্মাল প্রোডাকশন ইউনিট দেওয়া আছে পঞ্চাশ হাজার ইউনিট আর আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট দেওয়া আছে চব্বিশ হাজার ইউনিট তার মানে এখানেও আমাদের ভেরিয়েন্সটা বের করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো যে কখন কখন আমরা ফিক্স ফ্যাক্টর ওভার হাইট ওভার অ্যাপ্লাইট আর আন্ডার অ্যাপ্লাইটটা বের করবো এবার আমরা দেখবো ফিক্স ফ্যাক্টর ওভারহেড ওভার প্লাইট আর আন্ডার কীভাবে নির্ণয় করবো বা নির্ণয় করার নিয়মটা কি এখানে প্রথমে লিখতে হবে ফিক্স ফ্যাক্টর ওভারহেড অ্যাপ্লাইট লিখে অ্যাকচুয়াল যে প্রোডাকশনটা থাকবে এই অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে পার ইউনিট যেটা আমরা গুণ করেছি একটু আগে অর্থাৎ এই যে পার ইউনিট যে রেটটা আমরা এখানে বসাইছি এই যে রেটটা এই রেটটা আমরা কী করবো গুন করবো তার সাথে অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে গুণ করলে যে অ্যামাউন্টটা আসবে এটা হচ্ছে অ্যাপ্লাইড ওভারহেড এবার এটার সাথে আমরা অ্যাকচুয়াল যেটা প্রশ্নে দেওয়া থাকবে ফিক্সফেক্টর ওভার হেড সেটাকে আমরা কম্পেয়ার করবো কম্পেয়ার করে পরে যদি আমাদের এই যে অ্যাপ্লাইডটা বড় হয় অ্যাপ্লাইডটা যদি বড় হয় তাহলে হবে ওভার অ্যাপ্লাইড আর অ্যাপ্লাইডটা যদি ছোট হয় তাহলে হবে আন্ডার অ্যাপ্লাইড মনে রাখবা অ্যাপ্লাইডটা বড় হলে ওভার অ্যাপ্লাইড অ্যাপ্লাইডটা ছোট হলে আন্ডার অ্যাপ্লাইড অ্যাপ্লাইডটা যদি বড়ো হয় তাহলে ওভার অ্যাপ্লাইড হবে অ্যাপ্লাইড যদি ছোট হয় তাহলে আন্ডার অ্যাপ্লাইড স্টেটমেন্টে গিয়ে এই ওভারঅল ফ্লাইট আন্ডার কাজ করবো আমরা যখন ইনকাম স্টেটমেন্টের রুলসটা দেখবো তখন দেখে আসবো তো চলো এখন দেখে আসি আমরা পরের রুলসটা পরে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট দেখতেছি অ্যাবজপশন কস্টিং সিস্টেমে অ্যাবজপশন কস্টিং সিস্টেমে কিভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হয় সেটা তোমরা দেখো এখানে প্রথমে সেলস সেলস থেকে আমরা বাদ দিব কস্ট অফ গুডসোল কস্ট অফ গুডসোলের মধ্যে ওপেনিং ইনভেন্টরি যদি থাকে লিখবা ম্যানুফ্যাকচারিং কস্ট যদি থাকে লিখবা এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট লিখবো এই ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে উৎপাদনের সাথে এখন আমরা এই যে ম্যানুফ্যাকচারিং কস্টটা আমরা বের করবো অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট গুণ দিব এখন যেহেতু আমরা এখানে অ্যাবজর্শন কস্টিং করতেছি তাহলে আমরা গুণ দিব কোনটাকে দেখো অ্যাবজর্শন কস্টিং আমরা যে ম্যানুফ্যাকচারিং কস্ট বের করেছিলাম এই যে আমরা যে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করেছিলাম যখন এস করব করবো তখন আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে এটা গুণ করব আর যখন ডিসি করব মানে ডিরেক্ট কস্টিং করব বা ভেরিয়েবল কস্টিং করবো তখন আমরা অ্যামাউন্টটা গুণ করবো এই জন্য আমরা এই ম্যানুফ্যাকচারিং কস্টটা বের করে নিয়েছি যাতে এই কাজগুলো আমাদের অঙ্কে করতে না হয় এই যে অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে কিন্তু আমরা এই ম্যানুফ্যাকচারিং কস্টটা বা ম্যানুফ্যাকচারিং কস্টটা গুণ করব গুণ করে এখন যখন ক্লোজিং ইনভেন্টরি বাদ দিব তখন আমরা এখানেও ক্লোজিং ইনভেন্টরি ইউনিট সি আই এর সাথে আমরা ম্যানুফ্যাকচারিং কস্টটা গুণ করে দেব গুণ করার পর এখানে যদি কোয়েশ্চেনে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েন্স যেটা কোশ্চেনে দেওয়া থাকবে যখন আমরা এই ম্যাথগুলো প্র্যাকটিস করব তখন তোমরা দেখতে পারবে এটা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েন্স কোশ্চেনে দেওয়া থাকলে তখন আমরা এখানে এটা যোগ বা বিয়োগ করবো তো কখন যদি ফেভারেবল থাকে তাহলে আমরা বিয়োগ করে দিব আর যদি আনফেভারেবল থাকে তাহলে আমরা যোগ করব সেটা কোশ্চেন থেকে আনব এরপর আমরা এখানে যোগ বিয়োগ করবো কি ফিক্স ফেক্টরও ওভারহেড আন্ডার বা ওভার প্লাইট এই যে একটু আগে আমরা বের করে নিয়ম দেখেছিলাম যে কখন আমরা ওভার প্ল্যাট আন্ডার বের করবো সেই ওভার প্ল্যাট আন্ডার এখানে যোগ বিয়োগ করবো আমরা যদি ওভার অ্যাপ্লাইট হয় তাহলে আমরা বিয়োগ করবো আর যদি আন্ডারপ্লাইট হয় তাহলে যোগ করবো ওভার অ্যাপ্লাইট হলে আমরা বিয়োগ করবো আর যদি আন্ডার হয় তাহলে আমরা যোগ করব তাহলে আমরা গ্রস প্রফিটটা পেয়ে যাব এরপর আমরা এখানে বাদ দিব সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ কমার্শিয়াল মার্কেটিং এক্সপ্রেস মানে প্রোডাক্ট পিরিয়ড কস্টগুলো তো পিরিয়ড কস্টগুলো বাদ দেওয়ার সময় এখানে ভেরিয়েবল যদি থাকে তো এখানে সেলস ইউনিটের সাথে গুণ হবে বারে করে মনে রাখবা সেলস ইউনিটের সাথে গুণ করতে হবে পার ইউনিটটা সেলস ইউনিটের সাথে গুণ করতে হবে পার ইউনিট কস্টটা আর ফিস কস্ট যেটা থাকবে সেটা সরাসরি বসাই দিব বসানোর পর আমরা এখানে যোগ করে এনে এই যে পাশে যদি আমরা যোগ করি যোগ করে এখানে বসাই দিলেই আমাদের নিট ইনকামটা চলে আসবে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে তো আশা করি তোমরা অ্যাডশন কস্টিং সিস্টেমের নিয়মটা বুঝতে পারছো এখন আমরা দেখবো ডিরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং সিস্টেমের নিয়মটা কি এখানে প্রথমে আমরা সেলসের অ্যামাউন্টটা এখানে লিখে দিব সেলস ইউনিটের সাথে পার ইউনিটটা গুণ করে বসাই দিব এরপর ওপেন ইনভেন্টারি লিখবো এখানে আমরা অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে এমসিটা গুণ করবা মানে ম্যানুফ্যাকচারিং কস্ট কোনটাও যে ভেরিয়েবল কস্টিংয়ের জন্য বের করেছিলাম সেটা গুণ করবা আবার এখানে ক্লোজিং ইনভেন্টরি ইউনিটের সাথে আমরা গুন করব ম্যানুফ্যাকচারিং কস্টটা গুণ করে দিব গুণ করার পর এখানে যেই রেজাল্টটা আসবে সেটার সাথে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েন্স যদি কোশ্চেনে দেওয়া থাকে এটা সব সময় থাকে না এই জন্য এটা মার্কিং করে রাখবা এটা সব সময় লিখতে হবে না এটা আসবে না সব সময় যদি কোশ্চেনে থাকে তাহলে লিখবো না লিখবো না যদি ভেরিয়েবল কোনো ভেরিয়েন্স দেওয়া থাকে কোয়েশ্চেনে তাহলে সেটা এখানে আমরা অ্যাডলেস করব যদি আনফেভারেবল থাকে তাহলে আমরা যোগ করব আর যদি ফেভারেবল থাকে তাহলে আমরা বিয়োগ করব করার পর যে অ্যামাউন্টটা আসবে তার সাথে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা যোগ করতে হবে মনে রাখবা ভেরিয়েবল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা যোগ করতে হবে যোগ করার পর এখানে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা আমরা এখানে কন্ট্রিবিউশন বাদ দিলে বাদ দিলে পাবো কন্ট্রিবিউশন মার্জিন তো মনে রাখবা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ওভারঅ্যাপ্লাইড ও অ্যাপ্লাইড এটা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং আসে এটা ডিরেক্ট কস্টিংয়ে কোনো কাজ হয় না এরপর কন্ট্রিবিউশন থেকে আমরা বাদ কি ফিক্সড কস্ট এই ফিক্সড কস্ট বাদ দেওয়ার সময় যত ফিক্সড কস্ট আসে আমরা বাদ দিব যেমন ফিক্সড ফ্যাক্টর ওভারহেড ফিক্সড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ কমার্শিয়াল এক্সপেন্স থাকলে এগুলো বাদ দিব বাদ দেওয়ার পর আমাদের ইন্টার ইনকামটা পেয়ে যাও এবার অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং কিন্তু দেখো আমরা যে বলেছিলাম সেই কাজটা দেখো আমাদের যে ছয়টা এক্সপেন্স আমি দেখিয়েছিলাম ছয়টা এক্সপেন্সের মধ্যে দেখো প্রথমে আমরা যে ম্যানুফ্যাকচারিং কস্টটা বের করেছি সেই ম্যানুফ্যাকচারিং কস্টে কিন্তু এখানে চারটা এক্সপেন্স চলে আসছিল এই যে ম্যানুফ্যাকচারিং কস্টে কয়টা এক্সপেন্স আসছে চারটা তার মানে এসিতে ম্যানুফ্যাকচারিং কস্টে চারটা এক্সপেন্স আসছে তার মানে এখানে যে ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা গুণ করেছি এখানে আমরা চারটা এক্সপেন্স কিন্তু গুণ করেছি তাহলে আর বাকি থেকে কয়টা দুইটা এই যে দেখো এখানে সেলিং এক্সপেন্সে দুইটা যে ভেরিয়েবল আর ফিক্সড এটা বাদ দিলে আমাদের কিন্তু নেট ইনকাম তার মানে অ্যাবজপশন কস্টিংয়ে আমরা সেলস থেকে টোটাল ছয়টা আইটেম বাদ দিয়েছি ম্যানুফ্যাকচারিং কস্টে চারটা আর এখানে দুইটা মোট ছয়টা আইটেম বাদ দিয়ে একটা নিট ইনকাম বের করেছি এবং ভেরিয়েবল কস্টিং যখন করবো ভেরিয়েবল কস্টিংয়ে ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে আইটেম আসছে কয়টা তিনটা এই তিনটা আইটেম দিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করেছি ভেরিয়েবল কস্টিং এ দেখো ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কয়টা তিনটা আইটেম আরেকটা আইটেম কিন্তু আমরা এখানে অ্যাড মানে লেস করেছি না এটা অ্যাড হবে সরি এখানে এটা অ্যাড করতে হবে তো এখানে দেখো এই যে ম্যানুফ্যাকচারিং কস্টে কিন্তু বেরিয়ে বলে আসে কয়টা তিনটা আইটেম আমরা কিন্তু আরেকটা এক্সপেন্স এখানে অ্যাড করেছি তার মানে কন্ট্রিবিউশনের উপরে কয়টা গেলো চারটা চলে গেলো কিন্তু আর ফিক্সড দুইটা জিনিস বাদ দিলে তাহলে আমরা নিট ইনকাম পেয়ে যাই তার মানে দেখো এসি তো আমরা কিন্তু মূলত ছয়টা খরচই দেখিয়েছি ডিসিতেও ছয়টা খরচ দেখিয়েছি কিন্তু অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং এর নিট ইনকামের একটা পার্থক্য হয়ে যায় কেন পার্থক্যটা হয় সেটা আমাদের রিকনসালেশন স্টেটমেন্ট করে দেখাতে হবে তো এখানে নিয়ম হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর নিট ইনকাম লিখবো আমরা এখান থেকে ডিরেক্ট কস্টিং এর নিট ইনকাম বিয়োগ করলে আমাদের ডিফারেন্সটা আসবে আবার অ্যাবজর্পশন কস্টিং এর ক্লোজিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরি বাদ দিয়ে আমরা এখানে লিখবো আবার ডিরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং এর ক্লোজিং থেকে ওপেনিং বাদ দিয়ে আমরা এখানে লিখে দিব লেখার পর আমাদের এখানে একটা ডিফারেন্স চলে আসবে এই দুইটা ডিফারেন্স করার পরে আমরা দেখবো যে দুইটা মিলে যায় অর্থাৎ এই যে আমরা যে ছয়টা খরচ এসিতে এবং ডিসিতে ছয়টা সি সেলস থেকে বাদ দিয়েছি তাহলে আমাদের ইনকামটা ডিফারেন্স হওয়ার কারণ কি ইনকামটা ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে আমরা যখন ম্যানুফ্যাকচারিং কস্ট বের করেছিলাম এই যে আমরা যে ম্যানুফ্যাকচারিং কস্টটা বের করেছিলাম সেখানে দেখো এসিতে নিয়েছি চারটা এক্সপেন্স আর ডিসিতে নিয়েছি তিনটা এক্সপেন্স তাহলে এই যে চারটা এবং তিনটা তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট চেঞ্জ হয়ে গেল না তো আমরা যখন ক্লোজিং ক্লোজিং ইনভেন্টরি নির্ণয় করেছি আমরা যখন ক্লোজিং ইনভেন্টরি নির্ণয় করেছি দেখো এই যে ক্লোজিং ইনভেন্টরি যখন আমরা নির্ণয় করেছি তখন কিন্তু ক্লোজিং ইনভেন্টরি ইউনিটের সাথে এসিতে কিন্তু আমরা ওই যে চারটা খরচ গুণ করেছি অর্থাৎ এসির ম্যানুফ্যাকচারিং কস্ট আবার ডিসিতে গুণ করেছি কোনটা ডিসির ম্যানুফ্যাকচারিং কস্ট এই যে এসি এবং ডিসিতে যে আমাদের উৎপাদন মানে ক্লোজিং ইনভেন্টরি নির্ণয়ের সময় যে তারতম্যটা হয়েছে সেই তারতম্যের ডিফারেন্সটাই তো মূলত লাভের ডিফারেন্সটা এই জন্য এটা আমরা রিকনসার্ট করে দেখাই দিই আশা করি তোমরা এই যে অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিংয়ের রুলসটা বুঝতে পারছো এই রুলসটা বুঝলেই তোমাদের সব অঙ্ক তোমরা এখান থেকে খুব সহজে সলভ করতে পারবা এখন আমি তোমাদেরকে একটা সংক্ষেপে একটা ম্যাপ দেখাই দিচ্ছি এখানে দেখো হোসাইন কোম্পানি প্রডিউস সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট সিলেক্টেড দেন আদার ডাটা ফ্রম এ রিসেন্ট ইয়ার গিভেন বিলো আমাদের হোসাইন লিমিটেডের কিছু ইনফরমেশন দেওয়া আছে বিগিনিং ইনভেন্টরি শূন্য কোনো ইউনিট নাই প্রোডাকশন করেছে আমরা দশ হাজার ইউনিট সোল করেছি আট হাজার ইউনিট ইন্ডিং ইনভেন্টরি দুই হাজার ইউনিট কোয়েশ্চানে দেওয়া আছে প্রত্যেকটা ইউনিট বিক্রি করে আমরা পঞ্চাশ টাকা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বিক্রয় বিতরণ ব্যয় দেওয়া আছে কস্ট প্রতি ইউনিটে পাঁচ টাকা ফিক্সড কস্ট দেওয়া আছে সত্তর হাজার টাকা ম্যানুফ্যাকচারিং কস্টের আন্ডার দেওয়া আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল এগারো টাকা লেবার দেওয়া আছে ছয় টাকা ভেরিয়েবল ওভারহেড আছে তিন টাকা ফিক্সড ওভারহেড আছে এক লক্ষ টাকা এখন আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে অ্যাবজর্শন কস্টিং সিস্টেম ডিরেক্ট কস্টিং সিস্টেম এবং রিকনসাল্টেশন স্টেটমেন্ট তাহলে এখন এই অঙ্কটা থেকে আমরা এই আইটেমগুলো কীভাবে অ্যান্সারটা দিব তো আমরা দেখে আসি চলো আমাদের যেহেতু এখন প্রথমে ইনভেন্টরি দেওয়া না আছে ও প্রোডাকশন দেওয়া আছে সেলস দেওয়া আছে তার আমরা সরাসরি প্রথমে বের করবো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট তো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা আমরা কিভাবে বের করতেছি দেখ প্রথমে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটে আমরা ম্যাটেরিয়াল ডিরেক্ট ম্যাটেরিয়াল এগারো টাকা এখানে ডিরেক্ট কস্টিংও আমরা এগারো টাকা লিখব তারপর আছে ডিরেক্ট লেবার ছয় টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড তিন টাকা যেগুলো আমাদের কোয়েশ্চনে দেওয়া ছিল এই যে কোয়েশ্চনে দেওয়া ছিল এগারো ছয় তিন এই তিনটা কিন্তু আমরা এখানে লিখে ফেলব এরপর ফিক্সড ফ্যাক্টর ওভারহেড যেটা আছে আমাদের ফিক্সড ফ্যাক্টর ওভারহেড কত আসছিল কোশ্চেনে আমাদের ফিক্সড ফ্যাক্টর ওভারহেড ছিল এক লক্ষ টাকা এই ফিক্সড ফ্যাক্টর ওভারহেড এক লক্ষ টাকাকে আমরা কি করব ভাগ করে বসাতে হবে বোঝানোর জন্য তোমাদের কোয়েশ্চেনটা এখানে নিয়ে আসলাম সমাধানটা তো ফিক্সড ফ্যাক্টর ওভারহেডটা আমাদের কি করতে হবে ভাগ করে বসাতে হবে তো ভাগ করার ক্ষেত্রে নিয়ম রাখবা যে এক লক্ষ টাকাকে আমরা কি দিয়ে ভাগ করব। যদি মনে রাখবা যে অ্যাকচুয়াল প্রোডাকশনে না থাকে অ্যাকচুয়াল প্রোডাকশন আসে কিন্তু বাজেটের প্রোডাকশন বা নর্মাল ক্যাপাসিটি আছে তাহলে কিন্তু বাজেটের প্রোডাকশন বা নর্মাল ক্যাপাসিটি দিয়ে দিতে হবে তো যেহেতু এখানে বাজেটের প্রোডাকশন এবং নর্মাল ক্যাপাসিটি নাই তাই আমরা সরাসরি অ্যাকচুয়াল প্রোডাকশন দশ হাজার ইউনিট দিয়ে ভাগ করে এখানে দশ টাকা বসাই দিছি তো এসিতে আমাদের উৎপাদন ব্যয় হচ্ছে তিরিশ টাকা আর ডিসিতে উৎপাদন ব্যয় হচ্ছে আমাদের বিশ টাকা কারণ ফিক্সড পেটার উপর হ্যাড ডিরেক্ট কস্টিংয়ে আসবে না এটা আমরা রুলসে বলে দিয়েছি তোমাদের তো এ হচ্ছে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এখন আমরা সরাসরি ইনকাম স্টেটমেন্টে চলে যাব এখন আমরা দেখব যে এখানে ফিক্স ফ্যাক্টর ওভারহেড ওভার প্ল্যাড বা আন্ডার প্ল্যাট আছে কিনা যেহেতু ফিক্স ফ্যাক্টর ওভারহেড ওভার প্ল্যাট আন্ডার যে নিয়ম তোমরা সেটা খাতায় আছে দেখে নাও একটু যে এখানে ফিক্সড ফ্যাক্টর ওভারহেড পার ইউনিট এবং টোটাল দেওয়া থাকবে কিন্তু এখানে শুধুমাত্র টোটাল দেওয়া আছে পার ইউনিট দেওয়া নাই তার মানে একটা মানে আইটেম আমাদের শেষ হয়ে গেলো এটা আমরা বুঝলাম যে এখানে ভেরিয়েন্সটা নাই আরেকটা ক্লু ছিল আমাদের যে অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে নর্মাল ক্যাপাসিটি ভিন্নতা আছে কিনা তো অ্যাকচুয়াল প্রোডাকশন আছে কিন্তু নর্মাল ক্যাপাসিটি নাই তো আমরা এখানে ভিন্নতাটা বের করতে পারতেছি না তো এখানেও আমরা বুঝলাম যে ওভার প্রাড বা আন্ডারপ্র্যাড বের করতে হবে না চলো এবার আমরা সরাসরি আমাদের নিট ইনকাম বের করাতে চলে যাই অ্যাডজপশন কস্টিং সিস্টেমের নিট ইনকাম বের করার জন্য প্রথমে আমরা ছক কাটলাম ছকে দেখব প্রথমে সেলস সেলস কত আট হাজার ইউনিট দেখো কোশ্চেনে দেওয়া আছে এই যে আমাদের সেলস আট হাজার ইউনিট কত করে পঞ্চাশ টাকা করে সেলস প্রাইস পার ইউনিট পঞ্চাশ টাকা তাহলে আট হাজার ইউনিট গুণ পঞ্চাশ হচ্ছে আমাদের সেলস তা আমরা নিলাম আট হাজার গুণ পঞ্চাশ চার লক্ষ টাকা এখান থেকে আমরা বাদ দিই কি কস্ট অফ গুডসোল কস্ট অফ গুডস্টোরের মধ্যে প্রথম ওপেনিং ইনভেন্টরি নাই আমরা নিলাম অ্যাড ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা উৎপাদন করেছি কত ইউনিট আমরা উৎপাদন করেছি দশ হাজার ইউনিট উৎপাদন করেছি কত দশ হাজার ইউনিট আর আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়েছিলো কত তিরিশ টাকা আমরা এই তিরিশ টাকা বসাই দিলে এখানে চারটা আইটেম চলে আসবে একসাথে তাহলে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট তিরিশ টাকা গুণ করব তিরিশ টাকা তিন লাখ টাকা তো এখানে আমাদের ক্লোজিং ইনভেন্টরি ছিল দুই হাজার ইউনিট এরা না থাকলেও বুঝতে পারতাম কারণ যেহেতু ওপেনিং নাই দশ হাজার ইউনিট উৎপাদন করেছি আট হাজার ইউনিট সেল করেছি তা আমরা দুই হাজার ইউনিট ক্লোজিং ইভেন্টরি তো ক্লোজিং ইনভেন্টরি আমরা এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দিয়ে গুণ করবো ষাট হাজার টাকা ষাট হাজার টাকা লেখার পর এখানে কত আসলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যেহেতু আমাদের ফিক্স ফ্যাক্টর ওভারহেড ওভারপ্ল্যাড নাই এবং আনফেভারবল ভেরিয়েন্সও এখানে কোশ্চেনে নাই তাই আর কোনো কাজ নাই আমরা সরাসরি গ্রস প্রফিট বের করতে পারি চার লক্ষ টাকা থেকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যদি যায় তাহলে এক লক্ষ ষাট হাজার টাকা এবার এখান থেকে আমরা বাদ দিব সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স তো সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কোয়েশানে কি আছে আমরা দেখি সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে ভেরিয়েবল পাঁচ টাকা করে ফিক্স সত্তর হাজার টাকা তো বেরিয়েবল পাঁচ টাকাটা কার সাথে গুণ করবো এই যে ভেরিয়েবল পাঁচ টাকা তোমরা মনে রাখবে সবসময় সেলিং কস্টটা সেলস ইউনিটের উপর আর প্রোডাকশন কস্টটা প্রোডাকশনের উপর তো যেহেতু এটা সেলিং এক্সপেন্স তাই সেলস ইউনিটের আট হাজারের সাথে গুণ করবো আর সত্তর হাজার টাকা আমরা লিখে দিব তো এখানে আমরা দেখো সেলস সেলিং ইউনিটটা আমরা প্রথমে ভেরিয়েবলটা আট হাজার গুণ পাঁচ টাকা আর ফিক্সড হচ্ছে সেলিং এক্সট্রে সত্তর হাজার টাকা যোগ করে দিলে এক লক্ষ দশ হাজার টাকা এবার যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে আমাদের কত আসে পঞ্চাশ হাজার টাকা প্রফিট সিস্টেমে আমাদের প্রফিট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবার আমরা চলে যাব ডিরেক্ট কস্টিং এ ডিরেক্ট কস্টিং সিস্টেমে আমরা যখন ইনকাম করব প্রথমে আমরা সেলসটা লিখে আগের মতোই যা আসলে হুবহু এবার লিখবো আমরা এখানে ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্টের প্রথমে ওপেনিং নীল এরপর আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট দশ হাজার গুণ বিশ টাকা বিশ টাকা কেন কারণ আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা একটু আগে বের করে নিয়েছিলাম এই যে ডিরেক্ট কস্টিংয়ে বিশ টাকা সেই বিশ টাকা যদি আমরা গুণ করি দুই লক্ষ টাকা আসে যোগ করলে দুই লক্ষ টাকা এখান থেকে আমরা ক্লোজিং ইনভেন্টরি বাদ দিব দুই হাজার ইউনিট বিশ টাকা করে চল্লিশ হাজার টাকা তাহলে কত আসে এক লক্ষ ষাট হাজার টাকা এখন আমাদের যেই কাজটা করতে হবে এই এক লক্ষ ষাট হাজার টাকার পরে আমাদের কী কাজটা করতে হয় দেখো তোমরা আমরা যে রিবল কস্টিংয়ের সিস্টেমটা দিয়েছিলাম ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েন্সটা এটা যেহেতু কোয়েশ্চনে নাই এটা আর আসবে না এবার যোগ করতে হবে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স তো ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা আমরা এখানে যোগ করে দিব এই যে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা আমরা একটু আগে দেখেছিলাম আট হাজার ইউনিটের সাথে পাঁচ টাকা করে চল্লিশ হাজার টাকা যোগ করলে আসে কত দুই লক্ষ টাকা এবার এই দুই লক্ষ টাকা যদি আমরা চার লক্ষ টাকা থেকে বাদ দিই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন দুই লক্ষ টাকা এখন আমরা কি বাদ দিব এখন বাদ দিব ফিক্সড কস্টটা নিয়ম অনুযায়ী ফিক্সড কস্টের মধ্যে দুইটা ফিক্সড কস্ট আমাদের কোশ্চেনে আসছে দেখো আমাদের কোয়েশনে দুইটা ফিক্সড কস্ট আছে একটা হচ্ছে এক লক্ষ টাকা ফিক্স ফ্যাক্টর ওভার হেড আর সত্তর হাজার টাকা সেলিং এক্সপেন্স এই দুইটা ফিক্সড কস্ট আমরা বাদ দিব এক লক্ষ টাকা আর সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আছে সত্তর হাজার টাকা টোটাল এক লক্ষ সত্তর হাজার টাকা বাদ দিলে লাভ হয় তিরিশ হাজার টাকা দেখো আমরা কিন্তু অ্যাডজোশন কস্টিংয়ে লাভ হয়েছিল পঞ্চাশ হাজার টাকা আর ডিরেক্ট কস্টিংয়ে লাভ হয়েছে কত তিরিশ হাজার টাকা তাহলে এই লাভের ভিন্নতাটা কেন হয়েছে এটা আমরা এখন রিকনসাইলেশন করে দেখাবো রিকনসাইলেশনের নিয়ম তোমরা জানো অ্যাডজপশন কস্টিংয়ে লাভ পঞ্চাশ হাজার ডিরেক্ট কস্টিংয়ের লাভ হচ্ছে বা ভেরিয়েবল কস্টিংয়ের লাভ হচ্ছে তিরিশ হাজার তাহলে ডিফারেন্স কত বিশ হাজার টাকা এই ডিফারেন্সটা কেন আমাদের দেখবো অ্যাডজপশন কস্টিং ইনভেন্টরি ভ্যালুয়েশনটা অ্যাডজপশন কস্টিং ইনভেন্টরি ভ্যালুয়েশন কত ক্লোজিং ইনভেন্টরি ষাট হাজার টাকা আর এখান থেকে ওপেনিং বাদ দিতে হবে ওপেনিং হচ্ছে শূন্য ওপেনিং হচ্ছে শূন্য তাহলে ষাট থেকে শূন্য গেলে আমাদের থাকে ষাট হাজার টাকা এবার ক্লোজিং ইনভেন্টরিটা বের দেব সরি ভেরিয়েবল কস্টিংয়ে ভেরিয়েবল কস্টিংয়ে আমাদের কত আছে ভেরিয়েবল কস্টিং আমাদের ক্লোজিং ইনভেন্টারি আছে চল্লিশ হাজার টাকা আর ওপেনিংয়ে আছে কত শূন্য টাকা তাহলে এখানে চল্লিশ থেকে শূন্য গেলে আমাদের চল্লিশ হাজার টাকা থাকে তাহলে ডিফারেন্স করলে কত হয় বিশ হাজার টাকা তাহলে এখানে আমরা লিখে দেবো ডিফারেন্স টু বি এক্সপ্লেন অর্থাৎ আমাদের এই যে লাভের ডিফারেন্স এবং ইনভেন্টারির ডিফারেন্সটা মিলে গেলো এবং আমাদের অঙ্কটাও হয়ে গেল তো আশা করি তোমরা এই ম্যাটটা বোঝার সাথে সাথে আমাদের টোটাল অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার ধারণা পেয়েছ এখন যদি তোমরা আমাদের যে এক্স প্রেকটিস ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখো এই চাপ্টারে যে কোনো ম্যাথ তোমরা করতে পারবে ইনশাল্লাহ তো চলো আমরা আমাদের ক্লাসটি ভালো করে মনোযোগ দিয়ে করে নোট করে নেই তাহলে আমরা পরের ক্লাসগুলো খুব সহজে বুঝতে পারবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য